হে গাইজ, ওয়েলকাম টু শুট এম উইথ পর্ণা। আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আর তোমরা যারা আমার এই ভিডিওতে নতুন তাদের বলে রাখি, আমার নাম হচ্ছে ঋতুপর্ণা। আমি আর আমার হাজবেন্ড অর্ণব দুজনে এখন থাকি সাউথ কোরিয়াতে। আর এখানে সাউথ কোরিয়ার বিভিন্ন টাইপের জায়গা, লাইফস্টাইল সব কিছু নিয়ে অনেক অনেক ভিডিও বানাই। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আমাদের। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক করো ভিডিওটাকে, আর শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে। আজকে চলো এই ভিডিওটা স্টার্ট করব। আজকের আমার এই ভিডিওটা হচ্ছে মান্থলি বাজেট ইন কোরিয়া, মানে আমরা আমাদের এই কোরিয়াতে থাকা দরুন প্রতি মাসে কত খরচ হয় সেই নিয়েই আমাদের এই ভিডিওটা। আর তোমরা যারা নতুন নতুন সাউথ কোরিয়া আসতে চলেছো তাদেরকেও এই ভিডিওটা হেল্প করবে একটা আইডিয়া লাগাতে, যে সাধারণভাবে দুজনের সংসারে কিভাবে খরচ হয়, কীরকম খরচ হয় কোরিয়াতে থাকতে গেলে। প্রথমেই বলে রাখি, এই কস্ট অফ লিভিংটা সাধারণভাবে নির্ভর করে প্রতি পার্সন টু পার্সনে, মানে প্রত্যেকজনের জন্য আলাদা হয়। মেনলি নির্ভর করে যে লাইফস্টাইলের ওপরে, তারপরে কোন লোকেশনে আমরা থাকছি তার উপরে, আমাদের মান্থলি ইনকামের ওপরে। চলো এই কথাটা মাথায় রেখেই আমরা এই ভিডিওটা শুরু করব। যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি এই কস্ট অফ লিভিংটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, যেমন হচ্ছে ফুড, রেন্ট, গ্রসারি, ইন্টারনেট, ট্রান্সপোর্টেশন, এইভাবে আর কি। প্রথমেই শুরু করছি রেন্ট দিয়ে, কারণ রেন্টটাই হয় সবথেকে এক্সপেন্সিভ এই বাজেটের মধ্যে। এই রেন্ট নির্ভর করে দুটো জিনিসের উপরে, সেটা হচ্ছে লোকেশন, মানে তুমি কোথায় থাকছো। তুমি যদি শোলে থাকো অবভিয়াসলি রেন্ট বেশি এক্সপেন্সিভ হবে, আর তুমি যদি আমার মতন পোহাঙ্গে থাকো তাহলে কম্পারেটিভলি যে রেন্টটা হয় সেটা অনেকটাই কম হয়। আর নির্ভর করছে যে তুমি কীরকম টাইপের বাড়ি নিচ্ছ, মানে তুমি 1 BHK নিচ্ছো, 2 BHK নিচ্ছো, 3 BHK নিচ্ছো, সেই হিসেবে তোমার রেন্টটা কম বা বেশি হয়। এই রেন্টও হয় দু টাইপের, একটা হচ্ছে বিগ ডিপোজিট রেন্ট, একটা হচ্ছে লেস ডিপোজিট রেন্ট। বিগ ডিপোজিট রেন্টটা হচ্ছে খুব টাফ ফরেনারদের জন্য, কারণ এই ডিপোজিট মানিটা প্রায় 1 কোটি INR পড়ে যায়। যদিও এই ডিপোজিটের ক্ষেত্রে, মানে এই রেন্টের ক্ষেত্রে মান্থলি রেন্ট বলে কিছু হয় না, মান্থলি রেন্ট পুরোপুরি ফ্রি হয়, শুধুমাত্র ডিপোজিট মানি থেকেই টাকাটা কাটতে থাকে প্রতি মাসে। আর যেটা লেস ডিপোজিট রেন্ট হয় সেটা হচ্ছে এই 5 মিলিয়ন ওর মতন ডিপোজিট করতে হয়, যেটা ওই 3 লাখ INR তোমার ইন্ডিয়ান মানিতে। আর সেখানে তোমার রেন্টটা নির্ভর করে তোমার BHK এর উপর, কত BHK তুমি নিচ্ছ। স্টুডিও রুম নিলে কম হয়, 2 BHK মোটামুটি পোহাঙে পড়ে হচ্ছে তোমার এই 6,50,000 ওনের মতন, মানে ওই 40,000 থেকে 45,000 টাকার মধ্যেই, মানে টাকার ইন্ডিয়ান টাকার মধ্যেই তুমি তোমার একটা 2 BHK ফ্ল্যাট পেতে পারো। আর ওই ডিপোজিট মানি নিয়ে কোনো চাপ নেই, কারণ প্রতিটা রেন্টের ক্ষেত্রেই এখানে কন্ট্রাক্ট তৈরি হয়, আর কন্ট্রাক্টটি গভর্নমেন্ট সিল থাকে। যখন তোমার কন্ট্রাক্ট শেষ হবে তখন তুমি ওই টাকাটা ফেরত পেয়ে যাবে, তাই কোনো চাপ নেই এই নিয়ে সাউথ কোরিয়াতে। এরপরে আমরা কথা বলবো ফুড নিয়ে। ফুডকে আমি দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ঘরের খাবার আর একটা হচ্ছে রেস্টুরেন্টের খাবার। তো ঘরের খাবারের মধ্যে ভেজিটেবলস, গ্রেনস, মিল্ক, ব্রেড, ইন্ডিয়ান গ্রসারি, মিট, ফিশ সব কিছু পড়ছে। আর একটা হচ্ছে রেস্টুরেন্টের খাবার। ঘরের খাওয়ার হিসেবে অ্যাজ এ ফ্যামিলি অফ টু আমাদের 5 থেকে 6 লাখ ওন খরচ হয়, কোরিয়ান ওন খরচ হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান টাকায় এই 30,000 থেকে 35,000 টাকার মধ্যে। আর রেস্টুরেন্টের খাওয়াটা পুরোপুরি নিজের উপর নির্ভর করে। আমি বা অর্ণব দুজনেই খুব একটা রেস্টুরেন্টে খাওয়া পছন্দ করি না, তো আমাদের মোটামুটি 1 লাখ থেকে 1.5 লাখ ওনের মধ্যেই আমাদের খরচ হয়। 1 লাখ থেকে 1.5 লাখ ওন মানে হচ্ছে 6 থেকে 8 হাজার ইন্ডিয়ান টাকার মধ্যেই আমাদের রেস্টুরেন্টের খরচ শেষ হয়ে যায়। তবে আমি সবসময় বলবো যে যখন এখানকার লোকাল ফুড কেনা হবে তখন খুব একটা সুপার মার্কেটে বাজার না করে যদি লোকাল ভেন্ডারদের কাছ থেকে কেনা যায় তাহলে খরচ কিছুটা কম হয়। সুপার মার্কেটে অবশ্যই একটু প্রাইস হাই থাকে। আর যেটা ইন্ডিয়ান গ্রসারি হয় সেটা তো আমাদের জীবনে অতি আবশ্যক একটা ব্যাপার। এখানে ইন্ডিয়ান গ্রসারির দোকান প্রচুর আছে, বাংলাদেশি গ্রসারির দোকান প্রচুর আছে, তো খাওয়ার নিয়ে খুব একটা চাপ, ইন্ডিয়ান খাওয়ার নিয়ে খুব একটা চাপ কখনোই হয় না। সাধারণত নিজের পছন্দ মতন খাওয়ার ঠিকঠাক দামে পাওয়াই যায় এখানে। এবার আমরা কথা বলবো ইন্টারনেট কস্ট নিয়ে। সাধারণত 3টে সার্ভার এখানে কোরিয়াতে বেশি চলে, সেটা হচ্ছে KT, SKT আর LGU। এখানে ইন্টারনেট কস্ট খুবই কম হয়। সাধারণত রেন্টের সাথে ঘরে যে অ্যাপার্টমেন্টে ওয়াইফাই সবসময় ফ্রি দেয় এখানে, ইউটিলিটি বিলের মধ্যেই আর আলাদা করে দিতে হয় না, রেন্টের সাথেই ওটা চলে আসে। আর বাইরেও এখানে সমস্ত মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড,
পার্ক, যে কোনো টাইপের শপিং মল, মানে সব জায়গাতে এখানে ওয়াইফাই কানেকশন ফ্রি থাকে। তো স্বাভাবিকভাবে খুব বেশি ডেটা ভর্তি করার দরকার এখানে হয় না। কেউ যদি চায় তাহলে ভর্তি করতে পারে, কিন্তু মোটামুটি যদি 500 MB ভর্তি করে তাহলে মোর দ্যান এনাফ, মানে পুরো মাস চালানোর জন্য। 500 MB-র জন্য মোটামুটি খরচ হয় এখানে এই 8,000 কোরিয়ান ওন মতন। তাই ইন্টারনেটের জন্য ম্যাক্সিমাম যে খরচটা হয় সেটা হচ্ছে 500 থেকে 1,000 টাকার মধ্যে, কারণ ইন্টারনেট যেহেতু সব জায়গাতেই এখানে ফ্রি, তাই তার থেকে বেশি ভরার আমি সাজেস্ট করব না। এবার আসি কোরিয়াতে ট্রান্সপোর্টের খরচ কেমন হয় সেটা নিয়ে। কোরিয়াতে মেনলি, মানে আমি যেখানে থাকি পোহাঙে, মেনলি দুটো সার্ভিস চলে, সেটা হচ্ছে বাস সার্ভিস আর ট্যাক্সি সার্ভিস। যদি তুমি সোলে থাকো তার সাথে অ্যাড হবে মেট্রো সার্ভিস, মানে সাবওয়ে সার্ভিস। বাস সার্ভিসের এখানে ভীষণ ভীষণ খরচ কম, সেটা হচ্ছে এই ওয়ান ওয়ে জার্নিতে মেনলি খরচ হয় 1200 থেকে 1600 ওন, মানে হচ্ছে 75 থেকে 100 ইন্ডিয়ান মানির মতন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়ান ওয়ে রাইডে তুমি যদি 30 মিনিটসের মধ্যে একটা বাস চেঞ্জ করে আরেকটা বাস ধরো, তাহলে তোমার সেকেন্ড রাইডটা ফ্রি হয়ে যায় এখানে। আর ট্যাক্সি সার্ভিস আর মেট্রো সার্ভিস দুটোই বেশ রিজনেবল এখানে। তাই ট্রান্সপোর্টের ব্যাপারে সাউথ কোরিয়াতে চিন্তা করার মতন কোনো ব্যাপার নয়। যদি গাড়ি নাও থাকে খুব সহজে খুব সস্তায় তুমি এখানে ট্রান্সপোর্ট নিতে পারবে। এবার আমরা কথা বলবো ইউটিলিটি বিলের ব্যাপারে। ইউটিলিটির মধ্যে পড়ছে গ্যাস আর ইলেকট্রিসিটি। গ্যাসটা হচ্ছে শীতকালে বেশি বিল আসে, কারণ গ্যাসের মধ্যে যে রুম হিটারটা চলে এখানে মেনলি গ্যাসে চলে, তো সেই জন্য শীতকালে মোটামুটি 1,00,000 থেকে 1.5 লাখ পর্যন্ত বিল আসে গ্যাসে, মোটামুটি 6,000 থেকে 8,000 টাকা। আবার সেটা গরমকালে কম আসে, গরমকালে আবার ইলেকট্রিসিটি বিলটা বেশি আসে এসির কারণে, কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইস হয় দুটোরই। আমার মনে হয় আমি কস্ট অফ লিভিং ইন কোরিয়া সবগুলো পয়েন্টই কভার করেছি। যদি কিছু বাদ দিয়ে থাকি বলে তোমাদের মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি। টাটা, ভালো থেকো।